cutting the food. Helago, তুই দেখলি যে মুই পাঁচটা সাতটা পিন্দে শীতের ছোড়ে আরতে পারি না দেখো কে দামন করে এই এলাকায় শীতের আগুন পোয়ায় অথবা মন করে জ্যাকেট গায় দাও এই দামন করে দেখো চাদর গায় দাও এই লুঙ্গি নিচে পায়জামা পিন্দা এই সব লোকজন ধরি রে মোরা মন করে ওসাম দেশে শীত তো আরাই আনে এই এটা অরিজিনাল কথা কইছ কে রা কইছ তোর কথা গোবর আর তোরা কয় কি শীত কমবে শীত এই দেখ আমারে দেখ আরে স্টিল 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 শীতের ছোটে মানুষ আছে না ও আছে স্টিল আর কত কাল খেলবে নি ঠুর খেলা ও কি এত গান গাই হ্যাঁ ডালডিং দিয়ে না দিদি রে ও দিদি আমায় নিয়ে আর কত কাল খেলবে নি ঠুর খেলা আমায় নিয়ে আর কত কাল খেলবে নি ঠুর খেলা তুই হেলা গো তুই দেখলি যে মুই পাঁচটা সাতটা পিঁড়ে শীতের ছোড়ে আরতে পারি না তুই এই এর মধ্যে তুই মোর পকেটে কোনে হাত পাল করে হাত মিলাইলি এই কি কি হলি এই হেলাং তো তুই তুই তো বুঝলি তুই মরেছ মারি শাসিচ্ছে আবার আবার ভাই গেল আল্লাহ ও নিঠুর বন্ধু রে বলে সিনি খামসি মারবি খামসি তুই আহায় হাসর মারলি এই কি তো হোর বাদবি বাকি কি বলবো ওই দেখ কুত্তা আইতেছে দৌড়াই দৌড়াই আমার আলাদ গান গাইতেছে কি গান গা হন গান হন ক ক দি বেড়া তুই যে কাটা হরছিলি বন্ধু হালাইতে পারি নে এদিকে বিশ্বাস আগে গানটা শেষ করতে দে ইদর ক ক সুন কি সলেতে একাবতে চঙ্গি হলে দোষ গীতাতে হার মেরেছে দিনের আলো রাত্রি এক জেগেছে গাদাই রে হাওয়ার বলায় গান ডাকাই কিন্তু চুমকি আমার দিব নাই আমি চুমকি দোকান মুখে না ভাই রে তোমার চুমকি নাই আমার আছে একবার জল বসবি দেখি দোস্ত শীত তো দেশে নাই তুই এখন এটা গাই দোস তুই হন আরে বেটা এত এখন খোলনি যায় হেকালে শীত আইয়ে বসলে করোনা না ঠাস করে দিয়া লঙ্গির নিচে পায়জামা পিন্দা এইসব লোকজন ধরি রে মোরা
মন খারাপ ওসামু দেশে শীত তো আরাই আনে এই এটা অরজিনাল কথা কইছ কেডা কইছ তোর মাথায় গোবর আর দোস্ত দাঁতিলা 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 দোস্ত কহ তেল আজ গো এবার মাঘ মাস মাঘে শীত লাগে বাঘের বাঘ এই কিছন কইবে পাগল নাই সব বন্ধু বেড়া শীতের মধ্যে আগুন পোয়াইতে বেড়া খুব টেস্ট বেড়া ল উইন আর আগুন টালাস ল মোর আগুন তোরা এনো কারাই দিস কে ল না বেড়া বেড়া বন্ধু রে বেশ গেল বেড়া মগু কুটে আগুন ধরা মগু কুটের এত দাম মরা মগ কুটে আগুন ধরা সারছি আর দি দোস্ত লাঠি দিল আস্তে দোস্ত হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যে হলো বরিশাল বিভাগের একমাত্র হিরো আলম সে হলো পুরো বাংলাদেশকে কাঁপাবে ইনশাআল্লাহ তার সাথে আপনার কিছু কথা বলেন ভাইরা আপনারা এখনো চিনতে পারেন না যে বরিশাল বিভাগে হিরো আলম আটজন আছে যে সারা বাংলাদেশকে কাঁপাতে পারে দেখেন তো ভাইরা আপনারা চেনেন কিনা কারণ যে হিরো আলম ছিল তাকে পাঠাইয়া দেওয়া হইল বান্দরবন এখন থেকে যদি আপনাদের সামনে হিরো আলমকে দেখতে চান তাহলে এই লোকটাকে ভাইটাল করে দেন কি আপনারা হিরো আলম নামে চিনেছেন জানেন এবং আমার অভিনয় দেখবেন ভাইরা আমাকে যদি বারবার দেখতে চান তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কথা কিন্তু সত্য কথা কিন্তু সত্য।